হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল কাপল ব্লগারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই চ্যানেলে আরেকটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি, আর এই প্র্যাঙ্ক ভিডিওটা হতে চলেছে খুবই সাংঘাতিক প্র্যাঙ্ক। আর এই প্র্যাঙ্ককে আমি নিয়েছি আমার মাকে, আমার সঙ্গে অনেক রিকোয়েস্ট করার পর মা আমার সঙ্গে রাজি হয়েছে প্র্যাঙ্কটা করার জন্য। দেখুন, এই দেখুন মা বসে আছে। আমি মা মিলে অঞ্জলির উপর প্র্যাঙ্ক করব। অ্যাকচুয়ালি অঞ্জলি গেছে বিউটি পার্লার, সামনে দুর্গাপূজা আসছে, আর কিছু মানে কি মেয়েরা কি করে জানি না, কিছু করতে গেছে, আইব্রো কিছু করতে গেছে। তো ও আসার সময় হয়ে যাচ্ছে, ও আসার আগে আমি ক্যামেরাটা হাইড করে দিচ্ছি, এবং এলে পরে কি ঘটনা ঘটতে চলেছে আপনারা দেখতে থাকুন, খুবই মজা আসবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমি ক্যামেরা হাইড করে দিয়েছি, প্রচণ্ড গরম, আর দুপুরবেলা এই প্যান্টটা পরছি। আর অঞ্জলি আসার সময় হয়ে গেছে প্রায়, এখন ঘড়িতে বাজে 11:30। তো সকাল এখন, সরি দুপুর নয়, মা আমার সঙ্গে আছে আর অঞ্জলি আসুক, অপেক্ষা করি আমরা মা ছেলে মিলে। তারপরে দেখুন অঞ্জলির উপরে কী প্র্যাঙ্ক করছি। আমি খাটে বসে একটু মোবাইল ঘাঁটি, a few moments later নিতেশ কি সর্টার ফোন এসেছে। আর তুমি গিয়েছো সে সকাল 7টার সময়, এখন কখন গেছে ঘরে আসার নাম নেই, কখন কি হবে না হবে, রান্না হবে কখন, হ্যাঁ এত দেরি হচ্ছে কেন, কোথায় গেছিল তুমি, এই দেখি পার্লার গেছিল তো, হ্যাঁ তো পার্লারে কি কাজ করতে গেছিল না নিজের আইব্রো করতে গেছিল, ও তো আমার সাথে গেছিল। আরে পার্লার, আরে তোমার সাথে গেছিল তো, তো একটা টাইম যা শুনে যা যা শুনে দেরি করবে কেন, নাকে কি হয়েছে তোমার, এখন থেকে দুর্গা পুজো লেগে যায়, আইব্রো করতে হবে, তারপর চুল কাট হেয়ার কাট করতে হবে, কি হ্যাঁ সংসার করেছো, সংসারের দিকে মন, রান্না করে দিচ্ছি কি পালাচ্ছো বোধ হয়, মাকে ঠিক টাইম দিয়ে খাবার দিতে হবে না, মাকে আমি না খাই, ঠিক আছে মাকে তো দিতে হবে, তো বানিয়ে দিচ্ছি বললাম তো, এমনি করছো কেন, আর বেরিয়ে যাই সব কি বলছে মা, ঠিকই বলছে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো তোমাকে, পাতলি গলি মেয়ে ওই চুলমুটি ধরে বের করবো না, নিজে নিজে চলে যাবি, একটু বুঝে শুনে কথা বলে, যা পারলে বকলে হয় না, একটু না তুমি যেখানে যাচ্ছ আসছো না, তোমার রান্না করার জন্য না, তুমি কি কি করো, তোমার রোজ দিয়ে যাতে, রোজ তুমি এমনি করো না মা, আমি রান্না করে দিচ্ছি, আপনি বললে কাছে রান্না করে দিচ্ছি, তুমি মাছ দিয়ে তেল মাখিয়ে দিচ্ছো, রান্না করে দি, চাকতে মতো ছেড়ে দে না, আর তুমি গায়ে হাত না দিয়ে কথা বলো, আমি ঘুরতে যাইনি, মা লাঠি দিয়ে, লাঠি লাঠি মেরে, গায়ে হাত না দিয়ে কথা বলতে পারে, লাঠি দিয়ে কথা বলতে পারে, লাঠি আছে বিগো ঠিক নেই, আমাদের মেয়ে ওকে একদম
দেখা করতে দেবে না, আর তুমি একা যাবে। যাও এখানে দাঁড়িয়ে দেখছো কি যাও। আচ্ছা আজকে মতন ছাড় না, দেরি করেছে একটুখানি, দেরি হয়েছে তো কি হয়েছে? আমি খারাপ করবে না আজকে, যাও পালা। No, 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 no. এমনি করলে হয় না, আমি বলছি মা আমি করে দিচ্ছি, এমনি কেন করছেন আপনি আমার সাথে? কি করছি কিছু তো করে নি, এইভাবে তো ভালো হচ্ছে না। কথা বললাম আমি করে রান্না করে এতক্ষণে পেয়েছো, এখন আসছো না কেন? আপনি তো যা করা করে দিয়েছেন, এখন আমার এ করে কি লাভ? আজকে মতন ছেড়ে দে, আমি করে দিচ্ছি, চলেও যাবো, আমার থাকারও নেই এই ঘর থেকে। এমনি হবে বলে আমি জীবনে ভাবিনি। A few moments later. ঝগড়া তো সবার ঘরে হয়, তা বলে এমনি মায়ের ব্যবহার? সবার ঘরে বল তোমার মতো না, আপনাকে আর বলতে হবে না, অনেক করেছে। আমাকে বদনাম করবে, অঞ্জলি শোনো একটা কথা আছে, শোনো নেই অঞ্জলি, ক্যামেরা লুকিয়ে রেখেছে মা, আমি মিলে তোমার প্র্যাঙ্ক করছিলাম আপনার সঙ্গে, আসুন আসুন মাকে আমি শিখিয়ে দিয়েছিলাম এই যে বলতে, এই জন্য বলেছি ঠিক আছে, প্র্যাঙ্কটা শেষ করি ঠিক আছে, আজকে মতো ছাড় না, অনেক হয়েছে, আর কত বলবি? আর বলছি না, বলো না, কারণ না আমি বলে দিয়েছি প্র্যাঙ্ক করছি, বলে না বলতে এইভাবে সব কিছু বলে ঠিক আছে, কোনোদিন তো হবে না বলছি। সো গাইস আজকের প্র্যাঙ্কটাই অঞ্জলি খুব কেঁদে ফেলেছে, তার সঙ্গে অঞ্জলির যে দিদি আছে বান্ধবী দিদি, উনিও খুব মানে আশ্চর্য হয়ে গেছে যে কি হচ্ছে, হঠাৎ করে এরকম গেছিল, আসার পরে এরকম ভাবে ভাগাচ্ছে ঘর থেকে। সো গাইজ আপনাদের যদি প্র্যাঙ্কটা ভালো লাগে, প্র্যাঙ্কটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কি কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে অলে প্রেস করে দেবেন, যাতে এই ধরনের প্র্যাঙ্কের নোটিফিকেশন আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। তো আজকের জন্য বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই, সবাই মিলে বাই বাই করে দাও, প্রচন্ড গরম লাগছে, বাই বাই, বন্ধ করি, অনেক কথা বলবো।